যে জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে আছি এখানে মানে নদীর জল এতটা বেড়ে গেছে পুরো মানে শোনা যাচ্ছে, মানে নদীর স্রোতের শব্দ শোনা যাচ্ছে। চুলটাকে কোনো মতে সেট করা যাচ্ছে না। নমস্কার, প্রণাম, ওয়েলকাম, দিস ইজ ইয়োর দ্য বেঙ্গলি রাইডার, আমি সাহেব, হোয়াটসঅ্যাপ, নো টেনশন নো চা, বিং বাঙালি। তো বেশ কিছুদিন ধরে আমি একটু ডাউন ফিল করছিলাম, এমনিতেই বৃষ্টি চলছে, ওয়েদার রিপোর্ট বলে দিয়েছে যে আগামী 5 দিন ধরে বৃষ্টি হতে থাকবে। তো রাইডিংয়ে বেরানো হচ্ছিলো না, ব্লগ দেওয়া হচ্ছে না, কিন্তু মোটিভেশন কোথা থেকে কখন কীভাবে আসবে সেটা কেউই বলতে পারে না। তো আমি রিসেন্ট ইউটিউব ঘাটতে ঘাটতে একটা জাস্ট ভুবন বামের একটা গান শুনলাম, সফর, বস আমার মনে হলো বেরানো উচিত, যত যা ঝড় বৃষ্টি হোক বেরানোটা উচিত, মনে শান্তি পাওয়া যায়। সো প্ল্যান হয়ে গেছে, কালকে সকাল 4:30 আকাশের একটা ছোট্ট টাইম লাগে। বেসিক্যালি আমাদের যাওয়ার কথা ছিল সকাল 4:30, বিকজ আই এম ভেরি পাংচুয়াল, তাই সেটা আমরা 5:30 সময় যাচ্ছি। বাহ বাহ বাহ। তো এটা হচ্ছে একটা ওয়াটার ব্রেক এখন আমরা নিচ্ছি, প্রায় 4.5 কিলোমিটার রাইড হয়ে গেছে আমাদের। কিন্তু আমি ভাবলাম রাস্তায় কিছু অদ্ভুত কমেন্ট্রি করব। ব্যাপারটা হলো আমি গোপ্রো বলছি কেন, মানে আমার অ্যাকশন ক্যামেরার মাউন্টই আনতে ভুলে গেছি। না, গোপ্রো কেনার পয়সা কোথায় পাবো আমি, তাই না? তো এই মুহূর্তে যে জায়গাটায় আমি রয়েছি তার সামনে রয়েছে ইসকন। ও ও ভ্যান কাকা দেখে, তো দাঁড়াও দেখাই। তো আমাদের সামনে রয়েছে ইসকন এই মুহূর্তে। এখান থেকে যেতে হবে 7 কিলোমিটার প্রায়, কিন্তু আমাদের তো এইটা তো পুরো ঝোপেই ডেকে বসে আছে বাবা। এটা আবার একটা সেকেন্ড রেস্টিং টাইম, আমরা মোটামুটি প্রায় 15 মিনিটে প্রায় 7 কিলোমিটার রান করেছি। সো আমরা ধীরে ধীরে প্রো হচ্ছি গাইস, প্রো। এখন এখান থেকে প্রায় 8 কিলোমিটার আমাদের যেতে হবে। তো 8 কিলোমিটার তো আকাশ আমি সকালবেলা বেরোনোর সময় দেখিয়ে বেরিয়েছি। বেঙ্গলি রাইডারের কাজ হচ্ছে ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে বেরোনো, এটাই সব থেকে বড় সমস্যা। এখন এখানে বৃষ্টি পড়ছে, তো একটা বেশ ভালো ইচ্ছা ছিল আমার যে বৃষ্টির মধ্যে একটা রাইড হবে, চলো হয়েও গেল, বেশ ভালো। তো আমাদের গন্তব্য এখনো প্রায় 3 কিলোমিটার, মানে আমি আমার অ্যাকশন ক্যামেরাটাকে ভীষণ পরিমাণে মিস করছি। তাহলে একটা দারুণ সুন্দর সুন্দর কিছু বেশ কমেন্ট্রি করা যেত, কিন্তু কী করা যাবে। তো বাবা 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 বা কী সুন্দর, মাথা থেকে ঢাকনা খুলে গেল। এই মুহূর্তে ক্যামেরাটাকে বন্ধ করতে হবে, কারণ ক্যামেরা তো ওয়াটারপ্রুফ নয়। মোটামুটি বৃষ্টি ভালোই হচ্ছে। তো বেসিক্যালি বৃষ্টির মধ্যে আমি ব্লগিংটা করছি। তো আমি এখন যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে সাহেবডাঙ্গা ফেরি ঘাট। অল রাইট, আমার নামই ফেরি ঘাট, আস এক্সপ্রেশনটা দেখা যাচ্ছে না মাস্কের জন্যে। এখানে প্রচুর পরিমাণে একটু মানে ক্রাউড রয়েছে, তো আমরা একটু সেফটি নিচ্ছি। এটা আমার ছিল যখন আমি ব্লগিং করতে শুরু করি, এটা ছিল আমার ফার্স্ট ব্লগ, তো যেটা যে ভিডিওটা কখনোই পাবলিশ হয়নি। আমি প্রথম ব্লগ এটা শ্যুট করি, ওটাকে এডিট করি, কিন্তু জীবনে পাবলিশ করিনি, করবো কি না সন্দেহ আছে, কারণ ওটা একটা অত্যন্ত জঘন্য ব্লগ হয়েছিল। মানে এমনিতেও জঘন্য ব্লগই বানাই আমি, তাও ওটা আরও জঘন্য হয়েছিল।
ক্যামেরা কাট হয়ে গেছে। সো এটা হচ্ছে একটা জেটি, বেসিক্যালি একটা ছোট জেটি পড়ে। আমরা যে জায়গাটায় থাকি সেটা হচ্ছে এপাশে নদিয়া, আর ঠিক আমার অপোজিট দিকে, ও এটা অপোজিট না, এটা অপোজিট, শিওর, হ্যাঁ এবার অপোজিট দিকে হচ্ছে হুগলি। এখান থেকে জাস্ট ওই পাশে, মানে কী বলবো, যে পাশে পাশে কানেক্ট, এটা একটা কানেক্টার, কানেক্টার এটা। ওই দূরে একটা দ্বীপ দেখতে পাচ্ছ কি না জানি না, হয়তো দেখতে পাচ্ছ, তো ওইটা ওই সিএসসি নিয়েছে, কিনেছে ওখানে ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্যে, ওটা জানলাম বলে দিলাম। যে জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে আছি এখানে, মানে নদীর জল এতটা বেড়ে গেছে পুরো, মানে শোনা যাচ্ছে, মানে নদীর স্রোতের শব্দ শোনা যাচ্ছে। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি চলছে, মানে আমি পুরো শুনতে পাচ্ছি এখানে, মানে গর্জন টাইপের করছে। ও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো, লাইক করো, কমেন্ট করো, আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, ওখানে বেশ আমি অ্যাক্টিভ থাকি। ভিডিও আজকের জন্য এখানেই শেষ। So this is the Bengali rider signing off.